পবিত্রতম তাফসীরুল কোরআন মাহফিলের মহাত্তম সভাপতি সমাগত ইমান দীপ্ত মুরব্বিয়ান কোরআন সুন্নাহ ধারক বাহক আম্বিয়ায়ে কারামের উত্তরাধিকারী সম্মানিত উলামায়ে কেরাম নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক বৈশব কোরআন প্রেমী প্রেমাস্পদ সম্মানিত উপস্থিতি, আমি অসুস্থ ক্লান্ত শ্রান্ত দুর্বল অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছি। অল্পক্ষণ সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ তাআলার মহান দরবারে তাওফিক প্রার্থনা করছি। আপনাদের এই মাহফিলের উদ্যোক্তা আল কাসিম হক পরিষদ আমাকে অনেক দূরে নিয়ে গেছে। আল কাসিম আমাদের নিকট ভবিষ্যতে ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব যার নাম ছিল কাসিম। কি ছিল বলুন না, আরো জোরে বলুন না। তার দেহ ছিল হালকা পাতলা, সাধারণ পোশাকে চলাফেরা করতেন, কিন্তু ইলমে হাদিস এবং ইলমে কোরআনের মধ্যে তিনি ছিলেন ওয়াতর সাগরের ডুবুরি। যদি চিনার চেষ্টা করেন, যদি চোখ থাকে, জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, সামর্থ্য থাকে, তাহলে বুখারী শরীফের শেষ সাত পারা, বুখারী শরীফের শেষ সাত পারা সরা লিখেছেন আছে আমাদের দেশ। যদি বুঝার সামর্থ্য থাকে এবং চেনার আবেগ থাকে তাহলে দেখতে পারেন, দেখলে বুঝবেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মধ্যে ইলমে হাদিসের যে গভীর জ্ঞান ছিল একটু সাধারণভাবে অনুধাবন করা যায়। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যেমন একদিকে ছিলেন ইলমে শরীয়তের বিরাট জ্ঞানের অধিকারী, অন্যদিকে ছিলেন অত্যন্ত সাহসী। কি ছিলেন বলুন না? হালুয়া খুর ছিলেন না, উরুসওয়ালা ছিলেন না, ডলার এবং রিয়ালের দ্বারা কখনো বিকৃত হতেন না, কোরআন সুন্নার উপর ছিলেন অটল অছল। যাদের রাজ্যে সূর্য ডুবত না তাদের মোকাবেলায় ছিলেন উচ্ছা। যখন একগুরু আলিম উরুসের মধ্যে ছিল মস্ত, আরেকগুরু আলিমরা ছিল কবরের মধ্যে মগ্ন, আরেকগুরু আলিম ছিল হালুয়া খাওয়ার মধ্যে একদম নিমগ্ন, অর্থের লোভে তারা ছিল আত্মহারা, সেই মুহূর্তে দুনিয়া বিরাগী এবং দুনিয়া ত্যাগী লোভহীন মহৎ ব্যক্তিত্বের অধিকারী কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সকল বাতিলের বিরুদ্ধে ছিলেন। বিরাট এক মুজাহিদ একবার চ্যালেঞ্জ করেছিল
যাদের রাজ্যে সূর্য ডুবত না তাদের নির্ধারিত পাদ্রীরা তাদের ধর্ম যাজকরা চ্যালেঞ্জ করেছিল। কুরআন মিথ্যা, ইঞ্জিল সত্য। কুরআন মিথ্যা, ইঞ্জিল সত্য চ্যালেঞ্জ করেছিল। এই ভারতবর্ষের মধ্যে কোন মুসলমান কোন আলিম যদি থাকো তাহলে বিতর্কের জন্য প্রস্তুত হয়ে যাও। সারাটা ভারতবর্ষ ছিল নীরব, আলিমুল আমাদের অভাব ছিল না, পাগড়ির অভাব ছিল না, লম্বা কামিজের অভাব ছিল না, লম্বা দাড়ির অভাব ছিল না, হালুয়াখুরের অভাব ছিল না, কবর পূজারীর অভাব ছিল না, কিন্তু সত্যিকার আলিমদের অভাব ছিল। তারা গণাইছিলেন মাত্র কয়েকজন, এর মধ্যে একজন ছিলেন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। পাদ্রীদের সাহায্যে ছিল রাষ্ট্র, তাদের সাথে ছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বৈমান, সবার সহায়তা ছিল ওই ধর্ম যাজকদের সাথে, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তাদের হাতে, তাদের চ্যালেঞ্জের জবাব দেওয়া সহজ ব্যাপার ছিল না। কিন্তু গর্জে উঠেছিল এই দুর্বল শ্রেষ্ঠের অধিকারী কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, বাতিল খ্রিস্টান ধর্ম যাজকের মোকাবেলায় বিতর্ক করার জন্য আমি প্রস্তুত আছি। কেঁপে উঠল সারা ভারতবর্ষ, বাতিল শক্তিরা তারা ছিল একত্রিত, তাদের মুখে হাসি ফুটতেছিল, তারা আনন্দ মুখর ছিল। ওই দুর্বল স্বাস্থ্যের অধিকারী মাত্র কয়েকটা মানুষের মধ্যে একটা হচ্ছে মওলানা কাসিম, ও আবার ওর সাথে বিতর্ক করে কেমন ভাবে কেমন ভাবে সে জয়লাভ করবে, অবশ্যই সে পরাজিত হবে। হালুয়া খুরা আলিম, দুনিয়া খুরা আলিম, কবরওয়ালা আলিম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই ছিল আনন্দ মুখর, অবশ্যই মওলানা কাসিম পরাজিত হয়ে যাবে। কিন্তু মওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলী দিন দান মুসলমানদের সহায়তায় অল্প সংখ্যক আলিমুল আমাদের সাহায্যে তিনি বিতর্কের মঞ্চে পৌঁছে গেলেন। বিরাট দেহধারী এবং তর্কবাগীশ ধর্ম যাজক যখন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ভিন্ন শীর্ণ পোশাক এবং তার দুর্বল দেহ সম্বলিত অবস্থায় ওনাকে স্টেজের উপর দেখলো, বলতে লাগলো, কাসিম আমাকে দেখছো, আমার স্বাস্থ্যের দিকে একটু তাকাও, আমার পোশাকের দিকে একটু তাকাও, আমার চেহারার দিকে একটু তাকাও। কাসিম আমি তর্কবাগীশ, আমি তর্কবিদ্যায় দক্ষ, আমার সাথে বিতর্ক করার জন্য আজকে চ্যালেঞ্জ করেছি, তোমাদের ধর্মগ্রন্থ কোরআন বাতিল, আমাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল সত্য, লম্বা বিতর্ক করবে, তুমি কি করবে, তোমার আছে কি? আমার অনুভূত হচ্ছে তোমার মধ্যে তর্ক করার মতো তেমন কোনো কিছু নাই, সুতরাং লম্বা বিতর্কের প্রয়োজন নাই, একটি কথা শোনো, তোমার কোরআন ধর্মগ্রন্থ ফেলে দিবে আগুনে, আমাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল আমরা আগুনে ফেলে দিব, আগুন যদি জ্বালিয়ে দেয় তাহলে বাতিল যে ধর্মগ্রন্থকে আগুন জ্বালাবে না সেইটা সত্য বলে প্রমাণিত হয়ে যাবে, সুতরাং দীর্ঘ বিতর্কের কোনো প্রয়োজন নাই, প্রস্তুত হয়ে যাও। সবাই নির্বিকার স্টেজের মধ্যে বসা ছিল, বিতর্ক করা হয় দলিল প্রমাণের আলোকে, যুক্তির মাধ্যমে, এই ধরনের কর্মের মাধ্যমে বিতর্ক করা হয় না। এমন ধরনের চ্যালেঞ্জ করবে ওই ধর্ম যাজক, ওই ধারণা ওই কল্পনাও কেউ করেননি, সুতরাং সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকলেন, একে অন্যের চেহারার দিকে দেখতে লাগলেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একটা ক্ষিপ্র সিংহের মতো স্টেজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সবার নজর কেড়ে নিলেন,
কাসিম নানুতিউ রহমতুল্লাহ আলাইহি বজ্র কণ্ঠে বলতে লাগলেন, খ্রিস্টান ধর্ম যাজক নির্লজ্জ, তুমি নির্লজ্জ, তুমি নির্লজ্জ, তুমি নির্লজ্জ, দাবি করেছ তোমার ধর্মগ্রন্থ ইঞ্জিল, দাবি করেছ তোমাদের দাবি সত্য, ইঞ্জিল সত্য, ইঞ্জিল তোমাদের ধর্মগ্রন্থ, আবার আগুনে ফেলে দিতে প্রস্তুত হয়ে গেছ, নির্লজ্জ খ্রিস্টান ধর্ম যাজক নির্লজ্জ, ধর্মগ্রন্থ হওয়ার দাবি করেছ আবার আগুনে ফেলে দিতে প্রস্তুত হয়ে গেছ, নির্লজ্জ ও ধর্ম যাজক। আমাদের ধর্মগ্রন্থ আল্লাহর কোরআন, আমরা আমাদের প্রাণের চেয়ে আল্লাহর কোরআন পবিত্র কোরআনকে ভালোবাসি, আমরা নিজে আগুনে নিজেকে ফেলে দিতে পারি কিন্তু আল্লাহর কিতাব কোরআনকে আগুনে ফেলে দিতে রাজি নই। ধর্ম যাজক ফান্ডার মিত্র উদ্ভব পাপিষ্ট পাপাত্থা, যদি সাহস থাকে তাহলে তোমার ইঞ্জিল তোমার বুকে বেঁধে নাও, আমি আমার পবিত্র কোরআন আমার বুকে বেঁধে নিব, আমি আগুনে আগে নিজেকে নিক্ষেপ করব, তুমি পরে তোমাকে আগুনে ফেলে দিবে, আমি যদি মিথ্যুক হই আগুনে জ্বলে যাব, তুমি যদি মিথ্যুক হও আগুনে জ্বলে যাবে, সত্য হলে তুমি বেঁচে যাবে, যা আগুনে জ্বলবে না সেই সত্য, যাকে আগুন জ্বালিয়ে দিবে সেই মিথ্যা, সুতরাং সমাধান হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাও, আল্লাহর কসম আমি আল্লাহর কালাম আমার মুখে বেঁধে আগুনে নিজেকে ফেলে দিব, তুমি তোমাকে নিজেকে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। প্রকম্পিত হয়ে গেল মিস্টার ফান্ডা, খ্রিস্টান ধর্ম যাজক কাঁপতে শুরু করলো, তার শরীরের লোম কাটা হয়ে গেল, বলতে লাগলো কাসিম অনেক বিতর্কে উপনীত হয়েছি কিন্তু এমন ধরনের চ্যালেঞ্জ আজ পর্যন্ত আমাকে কেউ করেনি, আমি তোমার চ্যালেঞ্জের মোকাবেলায় পরাজিত হয়ে গেলাম, আমি স্বাক্ষর করলাম আমি হেরে গেলাম, স্বাক্ষর করে পালিয়ে গেলাম। লক্ষ লক্ষ দিনদার মুসলমানের মুখে তকবীরের আওয়াজ ধ্বনিত হতে লাগে, নারায়ে তকবীর, ওইটা মুসলমানের আওয়াজ, নারায়ে তকবীর, নারায়ে তকবীর, মুসলমানরা জয়ের পতাকা উড়াইয়া নিজ নিজ বাড়িতে চলে গেল। আমাদের কিছু কিছু বিজ্ঞ আলিমরা তারা হতাশ হয়ে গেল, কেন? ব্যাপার হচ্ছে এই যে ইংরেজ ধর্ম যাজক সে তার ইঞ্জিনকে আগুনে ফেলে দিতে প্রস্তুত হয়ে গেল, কেন? কাগজে লিখা ইঞ্জিল আগুন মাফ করে না, কাগজে লিখা কোরআন আগুন ক্ষমা করে না, আগুন কোরআনকে জ্বালিয়ে দেয়, ইঞ্জিলকে জ্বালিয়ে দেয়, মানুষকে জ্বালিয়ে দেয়, পাথরকে জ্বালিয়ে বর্ষ করে, ওইটা সবার জানা আছে, ইংরেজ ধর্ম যাজকেরও জানা আছে, তবেও সে ইঞ্জিলকে আগুনে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিল কেন? তারা সন্ধান করতে লাগলেন, অনেক সন্ধান করার পরে তারা জেনে নিলেন ওই ইংরেজ ধর্ম যাজক তার ইঞ্জিল কিতাবের মধ্যে এমন কিছু ঔষধ লাগিয়েছিল যে ঔষধ কাগজের মধ্যে লাগা থাকলে ওই কাগজকে আগুন আর জ্বালায় না, সুতরাং তার বুকটা ছিল শক্ত, অবশ্যই তার ধর্মগ্রন্থ ইঞ্জিলকে আগুনে ফেলে দিলে আগুন জ্বালাবে না। মুসলমান কাসিম যেহেতু জানে না তাদের ধর্মগ্রন্থ কাগজে লেখা কোরআন আগুনে ফেলে দিলে অবশ্যই আগুন ওই কোরআনকে জ্বালিয়ে ছাই করে দিবে, সে
বিরাট ব্যবস্থা তার হাতে থাকার কারণে সে চ্যালেঞ্জ করেছে। আমাদের বিজ্ঞ আলিমুল আমরা যখন জানতে পারলেন যে তাদের ইঞ্জিনের মধ্যে ঔষধ লাগানো ছিল, তাদের মধ্যে হতাশা আরো বেড়ে গেল। তারা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলীর বাড়ির দিকে দৌড়তে লাগলেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলী তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, কি ব্যাপার, নতুন কোন সমস্যা কি দেখা দিয়েছে? তারা বলতে লাগলেন, হ্যাঁ সমস্যা, বিরাট সমস্যা। কি সমস্যা? তারা বলতে লাগলেন, আমরা নিশ্চিতভাবে জানতে পেরেছি ওই ইংরেজের ইঞ্জিনের মধ্যে ঔষধ লাগানো ছিল, যে ঔষধ লাগানো থাকলে ওই কাগজকে আগুন আর জ্বালায় না, এই জন্য সে চ্যালেঞ্জ করেছিল। এখন আমাদের জিজ্ঞাসা, যদি তার শরীরের মধ্যে ওই ঔষধ লাগানো থাকতো, যেমন ভাবে তার ইঞ্জিনের মধ্যে ঔষধ ছিল, তেমন ভাবে তার শরীরের মধ্যে যদি ওই ঔষধ লাগানো থাকতো, তাহলে আগুন তার ইঞ্জিনকেও জ্বালাতো না এবং তার শরীরকেও জ্বালাতো না। আপনার কুরআনের মধ্যে ঔষধ লাগানো ছিল না, আপনার দেহে ঔষধ লাগানো ছিল না, আপনি কেমন ভাবে চ্যালেঞ্জ করলেন যে সে তার ধর্মগ্রন্থ বুকে বেঁধে আগুনে নিজেকে নিক্ষেপ করে দিবে, আর আপনি আল্লাহর কালাম কোরআনকে আপনার বুকে বেঁধে নিজেকে আগুনে ফেলে দিবেন? যদি ফেলে যেতেন, আপনি নিজেকে ফেলে দিতেন আগুনে এবং ও ওকে ফেলে দিত, তার শরীরে হয়তো ঔষধ থাকতো, তার ইঞ্জিনও ঔষধ ছিল, আপনার কোরআনও ছিল ঔষধ মুক্ত, আপনার দেহ ছিল ঔষধ মুক্ত, অবশ্যই আগুন আপনাকে ঝালিয়ে দিত, কোরআনকে ঝালিয়ে দিত, এবং আপনার ওই ভুলের ওই চ্যালেঞ্জের কারণে জয় তার পক্ষে চলে যেত, সত্য পরাজিত হয়ে যেত। আপনি কোন যুক্তিতে চ্যালেঞ্জ করলেন? তুমি তোমার ইঞ্জিন মুখে ভেজে এবং আমি আমার কোরআন মুখে ভেজে আগুনে পড়ে যাই, আগুন ফয়সালা করে দিবে, ওই বিষয়টা আমাদিগকে হতাশ করে তুলেছে। কথা বুঝে আইছে? বলুন না, সবাই বলুন না। ওই সময় আমাদের কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওই বিতর্কের মঞ্চের কথা এই সময়ে বর্ণনা করা সম্ভব নয়। শুনো, যখন ওই ইংরেজ ধর্মযাজক আমার কোরআনকে আগুনে ফেলে দেওয়ার জন্য আমাকে চ্যালেঞ্জ করেছিল, আমি অনুভব করছিলাম আমার উত্তপ্ত রক্ত পা থেকে মাথার দিকে উঠতে শুরু করেছে, আমার মধ্যে একটা বিরাট মগ্নতা এসে গেছে। ওই সময় আমি কিবলার দিকে তাকালাম, আমি দেখলাম রওজে আকদস থেকে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা থেকে একটা নূরের লহর আমার দিকে চলে আসছে। আমার বিশ্বাস হয়ে গেছে, আমার পুরা বিশ্বাস হয়ে গেছে, যদি ওই ধর্মযাজক আমার চ্যালেঞ্জ গ্রহণ করে নিত, আমি আল্লাহর কালাম পবিত্র কিতাবকে আমার মুখে রেখে আমি আগুনে নিজেকে ফেলে দিতাম, আল্লাহর কসম, আমার বিশ্বাস ছিল ওই আগুন আল্লাহর কালামকে জ্বালাতে পারত না, আমাকেও জ্বালাতে পারত না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওই আগুন আমার জন্য জান্নাতের গুলবাগে পরিণত হয়ে যেত। তাকবীর আমাকে বহু দূর নিয়ে গেছে। যখন ইংরেজরা ওই ভারতবর্ষের উপর রাজত্ব করছিল, প্রায় 200 বছর একাধারে তারা রাজত্ব করেছে, সেই সময় সবচেয়ে
জঘন্যতম যে প্রোগ্রাম তারা হাতে নিয়েছিল, আমি আমার স্বাদির আলুকে বলছি, হয়তো এর চেয়ে আরো কঠিন প্রোগ্রামও তাদের হাতে থাকতে পারে, আমার জানা নাই। তবে আমার মোতালায় আমি যা দেখেছি, সবচেয়ে কঠিনতম প্রোগ্রাম ইংরেজরা যা হাতে নিয়েছিল তা ছিল কোরআন জ্বালাও। কোরআন বলো না, কোরআন জ্বালাও, কোরআন বর্ষ করে দাও, কোরআন নিঃশেষ করে দাও। কোরআন যখন থাকবে না, মুসলমানরা থাকবে না, এমনিতেই মুসলমানরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সেই অনুসারে এই ভারতবর্ষের এক প্রান্ত থেকে কোরআন শরীফের কপিগুলো জ্বালানো শুরু হয়ে গেল। বাধাহীন অবস্থায় ইংরেজের সিপাহীরা কোরআন শরীফকে জ্বালাইয়া জ্বালাইয়া তারা অগ্রসর হতে লাগলো। লক্ষ লক্ষ কোরআনের কপি তারা জ্বালিয়ে একদম ছাই করে দিল। আপনি বসে